দেখলাম বাবা অনেক কষ্ট করে তোদের মানুষ করলাম, নিজের সকালাদের দিকেও তাকাই না। বলতে পারো যে এই কথাগুলো কেন বলছি? প্রত্যেকটা মানুষেরই কিছু না কিছু সব থাকে, কাপড় চোপড় জুতা স্যান্ডেল এগুলো থাকে না? তোরা যখন যা চাইছিস তোরা তো তাই পাইছিস, তা পাও না? তোর বোনেদের যখন যা লাগছে কাপড় চোপড় তারা তাদের মতন কিনে নিছে, আমি কখনো কিন্তু তাকে কাপড় করিনি। কিন্তু নিজের বেলায় নিজে যথেষ্ট কাপড় করছি। হয়তো বলতে পারো যে কি কাপড়টা করছি? দেখ তোরা লেখাপড়া শেষ করছো, তোদের লেখাপড়া এখন আর নাই, এখন তোদের চাকরি বাকরি করার সময়। আমি দুদিন পরে হয়তো থাকবো না, কিন্তু তোরা ভালোভাবে থাকবি এটা তো আমার দেখে যাওয়ার ওটা সব। আমি কি চাই না যে আপনার সন্তানই তো আমরা, আপনি আমাদের জন্য করছেন, এই বয়সে তো আমাদের দায়িত্ব কর্তব্য আপনাদের জন্য কিছু করা। আমাদের তো চিন্তা ভাবনা আছে বাবা, আব্বা আপনার জন্য কিছু করবো, কিন্তু আব্বা চাকরিটা হলে কি করবো? আপনার এখন চাকরির জন্য চেষ্টা করতে হবে আব্বা। এই যুগে চাকরি করতে গেলে কেউ চায় টাকা, কেউ চায় মামুর জোর। আমাদের তো আপনি ছাড়া কোনো মামুর জোর বা কোনো কিছু নেই। যাক ইনশাল্লাহ, লেখাপড়ায় যদি যেহেতু উত্তীর্ণ হইছো চাকরির বেলায় উত্তীর্ণ হবি, টাকা পয়সা লাগবে দেব, এটা কোনো সমস্যা না। কিন্তু ভালো চাকরি খুঁজতে হবে। আর তোকে নিয়ে আমার যে প্ল্যান সেটাও তোরে আমি শুনাই। যে তো বলে তুই একটু বিমানের চেষ্টা কর, ঠিক আছে? এর ভিতরে পেপারে আমি দেখছি বিমানের লোক নিবে, ওরা খোঁজ খবর নিয়ে দেখ ওইখানে একটা অ্যাপ্লাই করতে পারো কি না। জি আপা, আমি চেষ্টা করে দেখছি। আচ্ছা ওই তুই একটা কাজ কর বাবা, ওই বিজলি আর শেফাকে ডাক দে। আপু, বিজলি আপু, এ বিজলি আপু, এই শেফার নিয়ে আপা ডাকে। আব্বা তাহলে আমি আসি। দাঁড়া, সবসময় তো সময় হয় না তোদের সাথে আলাপ করার। তোর কি শরীর খারাপ নাকি একটু? আচ্ছা শোন মা, ওই উচ্চ চাকরির জন্য ঘুরতেছ অনেক দিন, আমি এর ভিতরে ওই যে ইসের দোকানে আলির দোকানে খাইলাম, তখন ওই পেপারে দেখলাম বিমানের লোক খেতেছে। লেখাপড়াও শেষ, তুমি এখন থেকে ট্রাই করা শুরু করো, চাকরি বাকরি করতে হবে মা। তোদের অনেক কষ্ট করে মানুষ করছি জীবনে, হ্যাঁ একজোড়া ভালো স্যান্ডেলও পাইনি নেয়, এই প্লাস্টিক স্যান্ডেল কিনিয়ে জীবনটা কাটাই দেব। আমার কি তোদের মতো চামড়ার স্যান্ডেল পাইতে ইচ্ছে হয় না বাবা? আব্বা আপনার কষ্ট আমরা রাখবো না। আব্বা আর আপু, তুমি শুধু কি আপু রে কিনে দিবা, আমি তো ছোট রয়েছি, আমার দিক তো চাকরাও না। আমি তোকেও দেবো, তুই টেনশন করো কিছু না। আচ্ছা না, আমি তো বাঙালি বাড়িতে যাবো, তুমি তো অনুমতি দিতে তাহলে দিতাম না। যাও তাড়াতাড়ি, আইতে পারো সন্ধ্যা হইয়া আসতে পারে। আপা আমি একটু যাই। আচ্ছা আচ্ছা, সালাম আলাইকুম। মা তুই দেখো একটা চা দিতে পারো নাকি? আচ্ছা ঠিক আছে, চিনি বেশি দিব না কম দিব? বেশি চিনি এখন 30 টাকা, শরীরের অবস্থা তো ভালো না, ডায়াবেটিসে ধরছে, একটু কম কম চিনি খাওয়াই যাবো। যা আচ্ছা।
না সাড়ে কামুর আর মুসুর খালি সাড়ে কত ফেম করেন দেয় মায় দাদা ফোনেই তো করতেছেন কোনো মতো লাইনে অন্ত করতেছেন আজকে কী দিয়ে কী বলতাম আপ হ্যাঁ তো খসাতে পারবো না মোবাইলটা এ তো বুদ্ধি করবো না আর মাইয়া দূরে বেশি দূর দায়িত্ব করবো না কিন্তু কী করবো মাইয়া যদি খাইতে চায় ফুটে ফাই নেই ফুটে কেমনে মোবাইলের চার্জ আছে আমরা যদি বিয়ে করি তাহলে আমাদের হানিমুনটা কোথায় হবে কোথায় হবে আমার না একদম নর্মাল পরিবেশ আমার খুব পছন্দ আমি হয়তো পড়াশোনা করেছি শহরে কিন্তু তারপরও না 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 তুমি শহরে পড়াশোনা করছো কিন্তু তোমার হানিমুনটা নর্মাল পজিশন মানে কি বলতে চাও আমি 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 ধরো রাঙামাটি খাগড়াছড়ি তারপরে কক্সবাজার এই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর পরিবেশটা খুবই সুন্দর হ্যাঁ না মানে বলতে চাই যে পরিবেশটা সুন্দর জায়গা সুন্দর আমি তো চিন্তা করছি যে আমরা সুইজারল্যান্ড আপনাকে বলছি যে আপু যেভাবে পাবো আমার ওয়াইফকে আমরা যেখানে হানিমুন করবো সেটা যাতে বরফ কান্ট্রি হয় কারণ কি বরফের দেশে সুন্দর দিয়ে আলাদা দেখো হ্যাঁ ঠিক আছে দেখি তোমার কথাটা আগে রাখবো বান্দরবন যাবো রাঙামাটি কক্সবাজার এগুলোতে আমার ঘর একটা কথা আবার ভালোবাসা তো এখন তোমাকে কী দেখাবো আমাদের অন্তর্জলের বাইরে মধ্যে ওরকম হাতটা এনে তোমাকে দেখাবো আচ্ছা না দেখাতে হবে না আমি বুঝতে পারছি আমাকে অনেক ভালোবাসো কিন্তু জানো আমার না একটা জবের ব্যাপারে কথা চলছে তুমি চাকরি করবা তুমি কার স্ত্রী এবং কার বউ হবা একটা বাদ আমার আব্বা যদি শুনে যে তুমি চাকরির জন্য আপনার কিছু মাল দিচ্ছি না আমি যেহেতু পড়াশোনা করছি আমি কিছু করতে পারি না আর কিছু করলে তোমার আর আমার দুজনেরই লাভ হবে আর দুজনেই ভালোভাবে চলতে পারবো দেখা যাচ্ছে একসময় তুমি অসুস্থ হয়ে যাবা কিছু করতে পারবো না তখন আমি আমি তোমাকে দেখবো ঠিক আছে কিন্তু আমার জন্য তোমাকে চাকরি করতে হবে কারণ আমার আব্বার কি টাকা পয়সার অভাব আছে আচ্ছা যাই হোক জানো তুমি একটা কাজ করবো আমাকে তোমার বলে দাও জানো আব্বার কিছু ফোন দেখে ও আচ্ছা আব্বা তো কয়েক উঠছে তোমার বাহ আমার ছবি রাখছো নাকি বাহ তবে তোমার ছবি রাখবো না রাখবো কার বলো তো কি বাবাকে ফোন দিচ্ছ হ্যাঁ আব্বা না 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 আপনার ওয়াইফ মানে আপনার সেটা একদম পাগল আমাকে এত ভালোবাসে বিয়ের পর অনেক সুখী হবো পুরো কথা বলে আসবো ব্যাপার এত সময় লাগছে কেন বাবার সাথে এত কথা শামিম শামিম সারা শব্দ নাই শামিম আই শামিম কি হলো শামিম কোথায় গেল বললো ওর বাবার সাথে কথা বলবে এতক্ষণ তো লাগার কথা না আমি এত জায়গায় খুঁজলাম কোথাও পাইলাম না আমি কি কোনো ভুল করলাম নাকি আমি কি কোনো চিন্তাকারের সাথে প্রেম করলাম না তো হ্যাঁ ও আমার সাথে ধোকাবাজি করলো না তো না আমার মনে হচ্ছে ও একটা ফল্ট একটা চিন্তাকারি সামান্য একটা মোবাইলের লোক সামলাতে পারলো না আল্লাহ যা করে ভালোর জন্যই করে আল্লাহ আমাকে তার থেকে বাসায় নিল ভালো হলো এই কথা তো আমি কাউকে বলতেও পারবো না বাবা যদি জিজ্ঞাসা করে আমার ফোনটা কোথায় তাহলে আমি কি বলবো
এই বিষয়টা কাউকে বলা যাবে না, এরকম মনে করা যাবে না। আঙ্কেল সালামু আলাইকুম। সালাম, কে আপনি? না, আমার আসলে চিনবেন না আপনি। ব্যাপারটা হচ্ছে যে আঙ্কেল, আমি একটা বিপদে পড়ে গেছি। বিপদে পড়ে গেছি মানে আমার কাছে কোনো টাকা নাই, আমি চাইছি যে আমার এই ফোনটা বিক্রি করে দেবেন। যদি আপনি কিনতেন সব ঠিক আছে। না ঠিক আছে, আপনার ফোন বিক্রি করবেন এটা আমি না কিনে কেউ তো কিনবে, কিন্তু আপনি কে কোথেকে আসছেন হুট করিয়া ফোন বিক্রি করবেন? না আমার আসলে ভাব মানে বাসা হচ্ছে ঢাকায়, কিন্তু আমি এখানে আসছি একটা ঝামেলার কারণে। আইসা এখানে যে ঝামেলার কারণে আইসি সেটাই হয় না আর কি। এখন ঢাকায় যে যাবো সেটারও টাকা নেই, তো ভাবলাম যে কিছু করার নাই, ফোনটা বিক্রি করতে যাবো। তো এর কাগজপত্র কই কী কই? সব ঠিক আছে, এটা নিয়ে কোনো টেনশন নেই। তো ঠিক আছে, আপনার কাছে আছে কাগজপত্র? না, যেহেতু আমার ছবি আছে মোবাইলের সামনে, অতএব আপনি বুঝতে পারেন এটা আমার, আমার ছাড়া তার দেওয়া। আপনার ছবি আছে? জি, এই যে। হ্যাঁ তা তো আছে, কিন্তু আমি তো অত বড় ফোন চালাই না রে বাবা, আমি বুড়ো মানুষ, যে কোনো ছোটো মোটো একটু ফোন হইলেই হয় আমার। দেখেন কোনো অসুবিধা নেই, দাম বেশি নিকো না, হাজার দুই তিন। আচ্ছা এখন এই এই সব ফোন কেমনে চালায় কী করে, এর ফাংশন টাংশন দাম ভালো বুঝি না রে বাবা। বাসায় যদি কেউ থাকে তাহলে তাদের? বাসায় তো আমার ছেলে মেয়েরা আছে, ওরা শিক্ষিত, ওরা এগুলো চালায়। তাহলে ওদেরকে একটু দেখালে হবে। তো আপনি কি আমার সাথে যাবেন বাসায়? আমার বাসা এখানে। জি জি চলে। আচ্ছা আচ্ছা, না না ফোন নেন আপনি। জি জি আসেন আসেন। এই ফোনটা এই ভদ্রলোক বিক্রি করতে চায়, ফোন টাকায় একটু সমস্যা। তো যদি ভালো হয় ঠিক থাকে তাহলে না হয় দামাদামি করে কিনতে আসবো। এই ফোনটা বাবার হাতে কিভাবে আসলো? দেখ আমার মোবাইল চিন্তা করে নিয়ে গেল আমার কাছ থেকে। চিন্তা করি তো এত খারাপ না, তোমার মতো এরকম ছেলে আমি জীবনে দেখি নাই। আমার মধ্যে অভিনন্দন ছিল, আমার বাপ দাদা বাপ মা বলতে তাকে তুমি ফোন করো আমাকে মাত্র তোমার সাথে আমার অনেক কিছুই করা উচিত ছিল, কিন্তু আমি করলাম না। এই কারণে যে আমার মেয়ে আছে, যে বিয়ের সাথে দিতে হবে, এর ভবিষ্যৎ আছে, তোমার না থাকতে পারে। এবার এটা নিয়ে ঝামেলা করবো, দশটা লোক জানবে, এটা আমার মান সম্মান, এই জন্য আমি কিছু করলাম না। যাও বাবা, তবে এইভাবে কিছু করবো না। যাও যাও বাবা। আচ্ছা আমি বুঝতে পারতেছি না, কার মেয়ে তুমি, কার সাথে এই ভালোবাসা করলি, কী করলি না করলি, এগুলো আমি তো ভাবতেই পারি না। তোর একটা বিশাল সম্ভাবনা সামনের দিকে, আর তুই কি একটা ফুটপাতের ছেলের সাথে? হ্যাঁ যা ঘরে যা। গার্ডিয়ানের অমতে কোনো ছেলে মেয়ে যদি কিছু একটা করতে চায়, বিশেষ করে ব্যক্তিগত, এরা কোনোদিন পায় না। গার্ডিয়ানের মতামতের প্রয়োজন, এরা গার্ডিয়ানের তোয়াক্ত করে না বিদায় রাস্তাঘাটে বিভিন্নভাবে এরকমের ব্যস্তমস্ত অবস্থা তারা করে।